আশরাফুজ্জামান অ্যাডভোকেট, উনি এই মামলার বাদী। উনি নিজে একজন হজ রেজিস্টার্ড হজযাত্রী। এই গভর্নমেন্ট প্রকাশিত হজ প্যাকেজের টাকার পরিমাণ যেটা উল্লেখ করেছে, সেই টাকার অধিকতর টাকা হওয়ার কারণে, অত্যাধিক ব্যয় হওয়ার কারণে ওনার হজে যাওয়া অনিশ্চিত হয়েছে। সে কারণে উনি এই মামলায় পিটিশনার হয়েছেন। এই মামলায় আমি গাজী মোহাম্মদ মহসিন, আব্দুর হোসেন তুহিন, আলমগীর মোহাম্মদ আলমগীর এবং এহসানুল্লাহ, এরা সবাই ফাইটিং লয়ার ছিল, আবিদ সাহেব ছিলেন। আজকে মাননীয় হাইকোর্ট বিভাগ এই মামলা শুনানির জন্য গ্রহণ করেন। শুনানি এক পর্যায়ে আদালত বিজ্ঞ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বলেন, মন্ত্রণালয়ের যারা এই হজ কার্যক্রমের সাথে জড়িত তাদের সাথে পুরো বিষয় ডিসকাস করে তাদের সিদ্ধান্ত কি এটা কোর্টকে জানাবার জন্য আগামীকালকে এই বিষয়ে অধিকতর শুনানি হবে, শুনানির পরে আদেশ দেবে কোর্ট। এই মামলা শুনানি শেষে শুনানির মধ্যে এক পর্যায়ে বলেন যে এত পরিমাণ খরচ বেড়ে গেছে যে সাধারণ মানুষ যারা হজে যাওয়ার জন্য উপযুক্ত তারা হজে যেতে পারছে না, আর যারা হজে যাচ্ছেন তারা অনেক ক্যাপাবেল তাদের কথা বাদ। হজ প্যাকেজটা একটা অমানবিক হজ প্যাকেজ হয়েছে। এটার বিষয়ে সরকারের যে সমস্ত লোকজন জড়িত আদালত ক্ষোভের সাথে বলেছেন গুনারভাগী তারা হবে, গরিব মানুষের হজ থেকে বঞ্চিত করার কারণে তারাই গুনারভাগী হবে। ধর্ম মন্ত্রণালয়কে কাছ থেকে জানতে চেয়েছেন বিষয়টা সম্পর্কে সুস্পষ্টভাবে। আগামীকালকে বিচার ডিপুটি অ্যাটর্নি জেনারেল করবেন, আমরাও আগামীকালকে আদালতে শুনানি করবো। শুনানির শেষে আপনাদের সাথে আবার কথা বলবো। আমরা যে জন্য হলাম, এদেশের মানুষ দরিদ্র মানুষ, সারা জীবনের ধর্মপ্রাণ মানুষের সারা জীবনের প্রত্যাশা থাকে, চেরিশ ডিজায়ার থাকে যে একবার হজ করবো জীবনে। মানুষ মাটির বাক্সে টাকা জমাইয়া হজে যাওয়ার জন্য চেষ্টা করে। সেই সমস্ত ধর্মপ্রাণ মানুষগুলো হজ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সরকারের এই আরবিট্রারি ডিসিশনের কারণে।